আসসালামু আলাইকুম মধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে বেস্ট প্ল্যান্টস বাংলাদেশ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছ নিয়ে বিতর্কের শেষ নেই। এটা নিয়ে নানামুনির নানা মত থাকলেও মূলত ভিয়েতনামি নারিকেল গাছ হলো দু ধরনের হয়, একটা হচ্ছে সিয়াম গ্রিন এবং আরেকটা হচ্ছে সিয়াম ব্লু। তো সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু এই গাছ দুটো আপনারা কীভাবে চিনবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। আর বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন বা যারা আমাদের কাছ থেকে গাছ ডেলিভারি নিয়েছেন ইতিপূর্বে তারা হয়তো খুব ভালো করে জানেন, বেস্ট প্ল্যান্টস বাংলাদেশের কাছে কিন্তু হিউজ পরিমাণ ইম্পোর্টেড অরিজিনাল খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ দু ধরনেরই কিন্তু রয়েছে এবং বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের। আপনারা যারা এই গাছগুলো পেতে চাচ্ছেন, আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা উপজেলাতে ডেলিভারি দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হলো যে ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের যে দু প্রকারের রয়েছে সেটা নিয়েই কিন্তু আমরা আলোকপাত করব। একটা হচ্ছে সিয়াম গ্রিন আর একটা হচ্ছে সিয়াম ব্লু। যদিও সিয়াম ব্লু, ব্লু বলতে নীল বোঝায়, কিন্তু নারিকেলের চারার ক্ষেত্রে কিন্তু ব্লু বলতে নীল বোঝাবে না, অরেঞ্জ কালারটাকে বোঝাবে। আর অরেঞ্জ কালারের নারিকেল গাছে কিন্তু নারিকেলের রঙটাও কিন্তু অরেঞ্জ হবে। তো এখন আমি দুটো গাছ পাশাপাশি রেখেছি, একটা হচ্ছে সিয়াম গ্রিন এবং আর একটা হচ্ছে সিয়াম ব্লু, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়াম গ্রিন, যেটা হচ্ছে সবুজ। আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন যে ডানে অর্থাৎ সামনে যে গাছটা এখন দেখাচ্ছি আমি এটা হচ্ছে সিয়াম গ্রিন, একেবারে সবুজ। গোড়া থেকে গাছের সে উপরের মাথা পর্যন্ত একেবারে সবুজ থাকবে, এটা হচ্ছে সিয়াম গ্রিন। আর সিয়াম ব্লু বলতে ঠিক তার ডান পাশে যে গাছটি অরেঞ্জ রঙের আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুটো অরেঞ্জ কালারের গাছ রেখেছি, মাঝে গ্রিনটা রেখেছি। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একেবারে গোড়া থেকে অরেঞ্জ কালার, পাশাপাশি এখানেও আর একটা রয়েছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু কী ধরনের গাছ হতে পারে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমার মনে হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছের যে প্রজাতি বা প্রকারভেদ সেটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, অনেক ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।